यास चक्रवाती तूफान को लेकर के राज्य में इन दिनों काफी चर्चा है। ऐसे में इसे लेकर के मौसम विभाग काफी अलर्ट है और लोगों को समय समय पर जानकारी देते हुए लोगों को अपडेट भी कर रहा है। मौसम विभाग के अधिकारी ने क्या कुछ कहा यास चक्रवाती तूफान को लेकर के, आइए जानते हैं। दुटो जिला मूलत पूर्व मेदिनीपुर एवं साउथ चौबीस परगना, ये दुई जिले सामुद्रिक जलोच्छ्वास हार सम्भावनाटा बेशी थाकछे। पूर्व मेदिनीपुरे आमरा जेटा बोलेछि दुई थेके चार मीटर एभव नर्मल एस्ट्रोनमिकल टाइड लेवल, आबारो बोलछि एभव नर्मल एस्ट्रोनमिकल टाइड लेवल। तार कारण होच्छे जे जेहेतु छब्बीस तारीख जोयार आछे, टाइड आछे, न्याचारालि जलस्तर साइक्लोन ना आसलेओ एकटा हाइट अब्दि थाकतो। एबार साइक्लोन आसार फले कि हबे, सेई जे स्वाभाविक टाइडेर जन्ये जे जलस्तर তার উপরে বলছি আমরা 2-4 মিটার, আর সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে অনলি 2 মিটার। কলকাতার ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে কলকাতা আমাদের বালাসোর থেকে, মানে যেখান থেকে ধরুন বালাসোর বা একটুখানি সাউথ অফ বালাসোর যেটা বলছি আমরা, যেখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 200 থেকে 210 কিলোমিটার, ন্যাচারালি মোর দ্যান 200 কিলোমিটার দূরে আছে আমরা পয়েন্ট অফ ল্যান্ডফল থেকে, যার জন্য কলকাতায় উইন্ড ওয়ার্নিং আমরা কি দিয়েছি 65 থেকে 75, গাস্টিং 85 কিলোমিটার। গাস্টিং 85 মানে কখনো সখনো হঠাৎ হঠাৎ করে যে একটা ঝটকা হাওয়া যেটা আসে সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা দিয়েছি অনলি হেভি রেন 25 তারিখ এবং 26 তারিখ, ফলে এই ঝড় থেকে কলকাতায় বৃষ্টি হবে, হাওয়া চলবে, সবই থাকবে, কিন্তু আমফানের মতন যে লোকে ভাবছে সেরকম আতঙ্কিত হওয়ার কিন্তু কলকাতাবাসীর কারণ নেই। যেহেতু সিস্টেম আফটার ল্যান্ডফল নর্থ নর্থ ইস্টারলি মুভ করে ঝাড়খণ্ডের উপরে আসবে, ফলে ঝাড়খণ্ডের উপরে কিন্তু 26 তারিখ এবং 27 তারিখ ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রামে 26 এবং 27 এবং কিছুটা 28 তারিখেও, বিশেষ করে আরও ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে।